আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বিডি সলিউশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজ আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার আজকে এই ভিডিওটি হচ্ছে যে সকল শিক্ষার্থী বৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করে তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে দ্বিতীয় বর্ষে প্রমোশন সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই বিজ্ঞপ্তিটি এখন আমি আপনাদের মধ্যে শেয়ার করব তো প্রেভার্স আমি এখনই মূল ভিডিওটি শুরু করব তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি বরাবরের মতো আমার ছোট্ট একটি অনুরোধ এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেল একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিও নিচিল লাল সাবস্ক্রাইব লাইকটাতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তীতে এরকম জরুরি জরুরি আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশান অন করে দিন তো প্রিয়ভার্স তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে দ্বিতীয় বর্ষে প্রমোশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে দ্বিতীয় বর্ষে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোভিড নাইন্টিন করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি যেসব শিক্ষার্থী দু সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছেন তাদেরকে শর্ত সাপেক্ষে দ্বিতীয় বর্ষে প্রমোশন দিয়ে ক্লাস করার অনুমতি প্রদান করা হয়েছে দু হাজার বিশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ করেছেন সর্বমোট চার লাখ সাতষট্টি হাজার জন শিক্ষার্থী এদের মধ্যে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা দুই লাখ সাতানব্বই হাজার ছাব্বিশ জন অনিয়মিত শিক্ষার্থী সংখ্যা উনিশ হাজার জন আর মানোন্নয়ন শিক্ষার্থী সংখ্যা এক লাখ একান্ন হাজার জন এসব শিক্ষার্থীর মধ্যে দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবেন তিন লাখ ষোলো হাজার ছিয়াত্তর জন শিক্ষার্থী দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল তিন লাখ তিয়াত্তর হাজার ছিয়াত্তর জন শিক্ষার্থী প্রমোশন পাওয়ার শর্তসমূহের মধ্যে অন্যতম প্রধান শর্ত হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে এসব শিক্ষার্থীদেরকে অবশ্যই প্রথম বর্ষে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কেউ যদি এই পরীক্ষায় অংশ না নেয় বা পরীক্ষায় অংশ নিয়ে রেগুলেশন অনুযায়ী নট প্রমোটেড হয় সেক্ষেত্রে তার শর্ত সাপেক্ষে দেওয়া প্রমোশন বাতিল বলে গণ্য হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ এ এ পাওয়া যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্বাক্ষর করেছেন মোহাম্মদ ফয়জুল করিম পরিচালক ভারপ্রাপ্ত জনসংযোগ দফতর জাতীয় বিশ্ববিদ্যালয় হ্যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে দ্বিতীয় বর্ষে প্রমোশন বা অটোপাস সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি আপনারা দেখলেন তো আমি ভিডিওটি আর লম্বা করবো না যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিককে নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ